1971 সালের 16 ডিসেম্বর আমরা চূড়ান্ত বিজয় অর্জন করলেও আমাদের চট্টগ্রাম অংশ 17 ডিসেম্বর পর্যন্ত দখল হানাদার বাহিনীর দখলে থাকে। আমরা আজ মৃত্যুঞ্জয় মিত্র পাদদেশে সেই ভারতীয় সৈনিক এবং বাঙালি সৈনিক যারা হাতে হাত রেখে 1971 সালের 17 ডিসেম্বর চট্টগ্রামকে হানাদার মুক্ত করেছিল তাদের স্মরণে আজকে একটি এখানে একটা অনুষ্ঠান করেছি। আমাদের একটা আলোচনা সভা ছিল, আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি এবং একটি মোমবাতি শিশু কিশোর সহ সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণে আমরা মোমবাতি প্রজ্বলন একটি অনুষ্ঠান আয়োজন করেছি। 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর, 17 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী বিভিন্ন ব্যাংকারে আত্মগোপন করে থাকে। সেই আত্মগোপনের কারণে আমাদের মুক্তিযোদ্ধারা ভারতীয় মিত্রবাহিনীরা পুনরায় আক্রমণ করতে থাকে, যার কারণে বহু ভারতীয় মিত্রবাহিনীর সৈন্য তখন হত্যা হয়, মৃত্যুবরণ করে। তাদেরকে এনে সৎকার করার জন্য যথাযথ মর্যাদায় তাদের পোড়ানোর জন্য এই জায়গাটা সীতাকুণ্ড এই পাহাড়স্থলত মৃত্যুঞ্জয়ী মিত্র এই স্থানে তাদেরকে সম্মান দেখানোর জন্য এই স্মৃতিসৌধ করা হয়।